গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি লালমোহন মিষ্টি। যারা ছানা বানিয়ে মিষ্টি তৈরি করতে ঝামেলা মনে করেন তাদের জন্য অনেক বেশি কাজে আসবে। খুবই সহজে গুঁড়া দুধ দিয়ে এই লালমোহন মিষ্টিগুলো বানানো যাবে। আর ঠিকঠাক রেসিপিটা ফলো করলে আপনার মিষ্টিটাও অনেক সফট হবে, সেই সাথে খেতে হবে অনেক বেশি ভালো। তো চলুন আজকে এই গুঁড়া দুধ দিয়ে লালমোহন মিষ্টিটি তৈরি করে নিই। 1 কাপ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ এলাচের গুঁড়া, তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে সবগুলো উপকরণ, তবে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করা যাবে। পাউডার মিল্কের সাথে আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। তারপর আজকে আমি মিষ্টির ডোটা তৈরি করছি। একটা ডিম আগে থেকে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন হচ্ছে মিষ্টির ডোটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মাখানোর পর দেখা যাবে যে অনেকটা আঠালো হয়ে গেছে। আপনি 5 মিনিটের মতো রেস্টে দিয়ে দেবেন। আর এই ফাঁকে আমরা চুলায় শিরাটা বসিয়ে নিচ্ছি। একটা পাত্র বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি আর 2 কাপ পানি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখা যাবে যে অনেকটা আঠালো হয়ে গেছে। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করতে হবে না। তারপর নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি জাফরান, যাতে আমাদের লালমোহন মিষ্টিতে খুব সুন্দর একটা কালার চলে আসে। একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি। রেস্টে দেওয়ার কারণে কিন্তু মিষ্টির ডোটা প্রথমে অনেক বেশি নরম ছিল, আর এখন কিন্তু খুব সফট, আর সেই সাথে মিষ্টিটা বানাতে অনেক ইজি। আজকে আমি মিষ্টির বলগুলো খুব বেশি বড় না, আবার খুব ছোট করেও বানাচ্ছি না, মাঝারি আকারের করে বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এগুলো আরও ছোট করে বানাতে পারেন, ওই ক্ষেত্রে মিষ্টি আর একটু বেশি হবে। তবে আজকে আমি 1 কাপ দুধ দিয়ে 6টার মতো মিষ্টি বানিয়েছি। তারপর চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু গরম করে মিষ্টির বলগুলো দেওয়া যাবে না, তেলটা যাতে কুসুম গরম থাকে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে। আর অল্প আঁচে চুলাটাকে রেখে তারপর এই মিষ্টিগুলোকে কুক করতে হবে, আর মাঝে মাঝে একটু একটু নাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে অনেকটা ফুলে ডবল হয়ে গেছে। ওই পর্যায়ে হচ্ছে যতক্ষণ না মিষ্টির খুব সুন্দর একটা কালার আসে, একটুখানি সময় নিয়ে বাঁচতে হবে। তবে মিষ্টি বাজার সময় কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, তাহলে আমাদের মিষ্টি ভিতর থেকে সফট হবে না। তো এখন হচ্ছে মিষ্টির বলগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো যে শিরাটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এখন এই শিরাটা কুসুম গরম আছে, আর এই অবস্থায় হচ্ছে মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি, আর নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টার জন্য। তবে যদি হাতে সময় থাকে সারা রাত্রের জন্য রেস্টে দিয়ে দেবেন, ওই ক্ষেত্রে মিষ্টিগুলো অনেক বেশি সফট আর সেই সাথে তুলতুলে হবে। তো আমি মিষ্টিটাকে সারা রাতের মতো শিরাতে ডুবিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে একটা মিষ্টি আপনাদের সাথে উঠিয়ে আর সেই সাথে কেটে শেয়ার করছি যে এটা ভিতর থেকেও কতটা সফট আর তুলতুলে হয়েছে। যাদের কাছে ছানা বানিয়ে মিষ্টি তৈরি করতে ঝামেলার মনে হয়, তারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে এরকম করে লালমোহন মিষ্টিটা তৈরি করতে পারেন। এখন উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হয়েছে, সেই সাথে ভিতর থেকে হয়েছে অনেক বেশি সফট। আশা করছি সব রেসিপির মতো আজকেরটিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।